মুন্সীগঞ্জের সিরাজদি উপজেলার বালুচর ইউনিয়ন পরিষদের দুই হাজার তেইশ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে সোমবার সকাল দশটায় বালুচর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ আঙ্গিনায় উন্মুক্ত বাজেট সভায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের এক কোটি চুয়াত্তর লক্ষ উনানব্বই হাজার আটশো উনত্রিশ টাকার সম্ভাব্য এ বাজেট ঘোষণা করেন বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোহাম্মদ আওলাদ হোসেন

পি সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনের সঞ্চালনায় বাজেট সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাত নং ওয়ার্ড ইউপি সদস্য আফজাল হোসেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আকবর এক নং ওয়ার্ড সদস্য ওয়াসিম আহমেদ দুই নং ওয়ার্ড সদস্য আলেকচান সজিব তিন নং ওয়ার্ড সদস্য ফারুক হোসেন চার নং ওয়ার্ড সদস্য আবুল কাশেম ব্যাপারী পাঁচ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ লিয়াকত ছয় নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ রাসেল রানা আট নং ওয়ার্ড সদস্য আলামিন নয় নং ওয়ার্ড সদস্য বাদশামিয়া সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সালেহা বেগম ফরিদা ইয়াসমিন ফাতেমা আক্তার এছাড়াও বাজেট অনুষ্ঠানে শিক্ষক মুক্তিযোদ্ধা সাংবাদিকগণ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো বাজেট ঘোষণা অনুষ্ঠানে হাজি আওলাদ হোসেন বলেন উন্মুক্ত বাজেট ঘোষণার মাধ্যমে জনগণ বাজেট সম্পর্কে জানতে পারে এবং এর মাধ্যমে পরিষদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতার বহিঃপ্রকাশ ঘটে সভার মাধ্যমে সাধারণ মানুষের মতামত নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড সহ যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তো হবে বলে জানান বালুচর ইউপি চেয়ারম্যান হাজি মোহাম্মদ আওলাদ হোসেন বাকি দিনগুলো যাতে আমি আপনাদের এবং সেবা দিতে পারি আপনাদের পাশে থাকতে পারি আপনাদের উন্নয়ন করতে পারি সেই জন্য আমার জন্য করবেন রিপোর্ট বিক্রমপুর।